তো এখন আমরা উঠে পড়লাম বাসে, আর আমার ক্লাসের বান্দরগুলি সব পিছনে গিয়ে বসলো। লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে পড়লাম সবাই, খাবার শেষ হোক প্রায়। ভাস মনে হয় আমাদের একা ফেলে দিয়ে চলে গেল। সব ফার্মাসিস্টরা এখন পোজ দিয়ে বসে পড়লো। প্রকল্প ভবনের সামনে আমরা এসেও পড়লাম, বেরিয়ে পড়ছি এখন আমরা। আর গাইজ, বৃষ্টির জন্য আমার জুতা ভিজে গেল। সো হে গাইজ, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। ঘরে যখন ছিলাম তখন বৃষ্টি একদমই ছিল না, যেই মাত্র বের হলাম বৃষ্টি প্রচন্ড বেড়ে গেল। সো কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, খুবই স্পেশাল কিছু আছে কলেজে, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, সবই দেখাবো। সো বাড়ির এখান থেকে ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। বৃষ্টির জন্য গাড়িও খুবই কম চলছে, খুবই কষ্টে পেলাম এটা। আর এখন আমি যাচ্ছি রাধানগর। সো গাইজ, রাধানগরে এসে তো অটো সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, ওতে উঠে পড়লাম এখন। আজকের আবহাওয়াটা সত্যি খুবই সুন্দর, আর এখন এই অটো দিয়ে সোজা আমি বটতলা চলে যাব, ওইখান থেকে বাসে করে আমি কলেজে চলে যেতে পারবো। কথা বলতে বলতে উত্তর গেটে এসেও পড়লাম। আর গাইজ, বটতলা এসে এখন বাসের জন্য অপেক্ষা করছি। আর এই হচ্ছে বটতলা ফ্লাইওভারের ওভারঅল ভিউটা, সত্যি ভীষণই সুন্দর। কখন জানি বাস আসবে, ও যেতে পারবো। এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছি। সো গাইজ, ফাইনালি বাস এসে পড়লো, দেখি গিয়ে যাওয়া যায় কি না। গাইজ, খুবই দুঃখের বিষয়, বাস এখনো ভর্তি হয়নি, তো এখন ছাড়বে না। সো আমাকে এখন অটো দিয়ে যেতে হবে, বাসে করে গেলে ভাড়াটা কম পড়ে। সো গাইজ, ফাইনালি কলেজে এসে পড়লাম। এসেও শান্তি নেই, আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। কি অবস্থা বিপ্রিয়া, তো জানি না আজকে আমাদের ক্লাস থেকে যে কনফারেন্সে নিয়ে যাবে। কলেজের একদম টপ ফ্লোরে ক্লাস থাকলে যা হয়, প্রত্যেকদিন সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমাদের ফিজিক্যাল ক্লাস হয়ে যায় এখানে। আর গাইজ, এই হচ্ছে গতকাল আমাদের ফেয়ারওয়েল দেওয়া প্রোগ্রামের রুমের অবস্থা। আর এই হচ্ছে আমাদের ক্লাসরুমের দৃশ্য। গতকাল জানালা সব খোলা দিয়ে আমরা চলে গেলাম, সো বৃষ্টির জল ঢুকলো ভিতরে। আর গাইজ, আমার কলে শুয়ে পুরো পুরো ভিজে গেল। দেবজ্যোতি এখানে এন্ট্রি দিচ্ছে নাকি সেলফি তুলছে সেটাই বুঝতে আমার অসুবিধা হচ্ছিল। যাই হোক, ফাইনালি এখন আমরা সবাই বাসে উঠে পড়ছি যাওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে জুনিয়র ব্যাচের তারও যাচ্ছে, ফার্স্ট ইয়ার বি ফার্ম ও ডি ফার্ম। আর হচ্ছে ভিতরের ভিউটা। সো গাইজ, বাস স্টার্ট দিয়ে দিল। আপনাদের জন্য ব্লগ করতে গিয়ে গাইজ অল্পতে পড়া থেকে বেঁচে গেলাম। গাইজ, এত কষ্ট করে ভিডিও করছি, এক লাইক তো বানতেই হে। এখন পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছি একটু। গাইজ, কথাগুলি শুনে বুঝতে পারছেন বাস একদমই জায়গা হচ্ছিল না আমাদের। সবাইকে তো আমি তুলে দিই, কিন্তু আমাকে তোলার কেউ নেই। এবার চিরঞ্জিত দাকে মোবাইলটা দিলাম আমাকে তোলার জন্য। আর আমরা প্রায় এসেও পড়লাম আমাদের গন্তব্যস্থলে। সো হে গাইজ, ফাইনালি প্রজ্ঞন ভবনের সামনে আমরা এসে পড়লাম। আর এখানকার ভিউটা সত্যি ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজে ঘেরা। আর এই হচ্ছে আলো, অদ্ভুত পোজ দিচ্ছে দাঁড়িয়ে। একে একে করে আমরা ভিতরে ঢুকছি। এখন চিফ মিনিস্টার আসবে, সেই জন্য প্রচন্ড টাইট সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে। আর এখন এনপিপির তরফ থেকে ঢুকার এন্ট্রি পাসও পেয়ে গেলাম আমরা। আর এই হচ্ছে কনফারেন্স হল নাম্বার ১ প্রজ্ঞন ভবনে। আমাদের কলেজের পাশাপাশি অন্য কলেজের ছাত্রছাত্রীরাও এখানে আসলো, শুধু তারাই না, ফার্মাসিউটিক্যাল ফিল্ডের বিভিন্ন সদস্যরা এখানে উপস্থিত হয়েছে তাদের নিজস্ব মতামত প্রকাশ করার জন্য এনপিপি কে নিয়ে। আর যারা এনপিপি সম্পর্কে কিছু জানে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এনপিপির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন কি হবে এটা। এটার মূল কাজ হচ্ছে দেশের মধ্যে ওষুধের দাম নির্ধারিত করা, একটা ওষুধের নির্দিষ্ট দাম কত হতে পারে সেটাই ঠিক করার দায়িত্ব তাদের, যদিও তাদের আরো অনেক কাজ রয়েছে। সে নিয়ে আজকে কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আর এই হচ্ছে আমি। অবশেষে আমাদের রাজ্যের চিফ মিনিস্টার মানিক সাহা স্যার এসে বললেন, ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, অন্ধকার থেকে আলোকে যেন আমাদের উত্তরণ ঘটে,
তো দেখতেই পাচ্ছেন আজকের প্রধান অতিথিরা সবাই মিলে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূত্রপাত ঘটালো এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হলো। আর আপনাদের জানার জন্য বলে রাখি আর আজকের প্রোগ্রামটা টিপিএমআরইউর উদ্যোগে করা হলো এবং যারা টিপিএমআরইউ এর সম্পর্কে কিছু জানে না তাদের উদ্দেশ্যে বলতে চাই এটার ফুল ফর্ম হচ্ছে ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট, অর্থাৎ নাম শুনে বুঝতেই পারছেন আশা করি। আর প্রত্যেক ব্লগের মতো আমাকে তোলার কেউ থাকে না, সেই জন্য আমাকে আমি একটু তুলে নিচ্ছি। আর এখন একটা সঙ্গীত পরিবেশন করা হবে ও তারপরেই লাঞ্চ টাইম শুরু হয়ে যাবে। বীরুর সঙ্গে থাকুন, সবই দেখাবো। আর গাইস আমরা এখন বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। প্রথমে তো বুঝতেও পারছিলাম না কোন দিকে লাঞ্চ টেবিলের আয়োজন করা হয়েছে। প্রগ্ন ভবনের ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। আর সত্যি বলতে অনেকটা বিশাল এরিয়া নিয়ে অবস্থিত, দেখতেই পাচ্ছেন বিল্ডিং ব্লকগুলি। হলের ভিতরে বিশাল একটা খোলা জায়গা করা হয়েছে ব্যালকনি টাইপের মতো, সত্যি ভীষণই সুন্দর। তো খাবার রুমে তো এসে পড়লাম, কিন্তু এখানে এসে দেখি প্রচুর লম্বা ভিড়। অ্যাকচুয়ালি আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আগে যারা আসলো তারা তো পেয়ে গেল। আর যে লাইনে দাঁড়ালাম এই লাইন একটু এগোচ্ছে না, বুঝতে পারছি না খাবার শেষ হয়ে গিয়েছে নাকি অন্য কোনো ম্যানেজমেন্ট করতে সমস্যা হচ্ছে। যাই হোক লাইন একটু হলেও এগোলো, অনেকক্ষণ টাইম হলো লাইনে যা দাঁড়ালাম, আর সামনে গিয়ে যদি শুনি খাবার শেষ হয়ে গিয়েছে সত্যি খুবই খারাপ লাগবে। আর আমি এদিকে আয়নায় ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়ালি গাইস প্রথমে আমরা যেদিকে লাইন ধরেছিলাম সেদিকে খাবার শেষ হয়ে গেছে, এখন অন্য ডাইরেকশনে খাবার দিচ্ছে। খাবার সত্যি বলতেই হবে খুবই সুস্বাদু হয়েছে ও খুব ভালোই আইটেম করা হয়েছে, দেখতেই পারলেন থালে আশা করি। বড় সাইজের ইলিশ মাছ থেকে শুরু করে মাংস, আর এদিকে তাদের একটা গ্রুপ ছবিও তুলে দিলাম খাবার নিয়ে। সঙ্গে ছিল একটা ইউনিক আইটেম যেটার নাম হচ্ছে ত্রিপুরায় গুদক, ত্রিপুরি ট্রেডিশনাল ডিশ, ও আরও সঙ্গে চাটনি ডাল আরও কতই না পাকি। আর গাইস আমারও রাজদীপের সম্ভবত অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন কনফারেন্স হলে যাচ্ছি, তারা সব মেবি চলে গিয়েছে আমাদের ফেলে দিয়েই, কারণ বাস তো আর দাঁড়াবে না, তো সেটা শেডিউল টাইমে চলে। যাই হোক বাইরে গিয়ে বাসটা পেলাম, একটু দেরি হলেই আর চলে যেত। আর সামনের বাসটাতে রিপসেটের স্টুডেন্টরা আসলো, যেটা বলেছিলাম অন্য কলেজের ছাত্রছাত্রীরাও আসলো আমাদের সঙ্গে। সত্যি বলতে আজকে অনেক কিছু জানতে পারলাম, খুবই নলেজেবল ছিল। বাস তো চলে গেল দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে, আর আমি এখানে নেমে পড়লাম গুরখা বস্তি, আমার বাড়ি উল্টো সাইডে পড়বে, তো এখান থেকে আর বেশি দূর না, চলে যাব আমি আমার বাড়ির রাস্তার দিকে। আর আজকের ব্লগ এতটুকুই, ভালো লাগলে ট্যাগ ত্রিপুরা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি কয়েকদিনের মধ্যেই কলেজ ফেয়ারওয়েল ব্লগও চলে আসবে, আর আপনারা অবশ্যই সাপোর্ট দেখাবেন। আর এই ব্লগে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।